আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদামবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধু, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি মাল্টি ফাংশনাল মুভেবল টাইপ টুলস। অর্থাৎ এই টুলসটার মাধ্যমে আমরা সাধারণত ওয়াশিং মেশিন বা ফ্রিজ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আনা নেওয়া করতে পারি। অর্থাৎ আমাদের যেখানে আমাদের ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে অথবা ফ্রিজ রাখা রয়েছে, সেই ফ্রিজটাকে আমরা যদি এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতে চাই, তখন এটা তখন দুই চারজন মিলে ধরে ওই পাশে নেওয়ার জন্য খুবই কষ্টকর। সেটাকে খুব সহজে ইজিভাবে আমরা যদি এই টুলটার উপরে এই ওয়াশিং মেশিন বা এবং এই রেফ্রিজারেটার রাখি, তাহলে আমরা যে কোনোভাবে এটাকে ডানে বায়ে সরাতে পারবো, অন্য জায়গায় নিতে পারবো। অর্থাৎ আমরা যখন যে রেফ্রিজারেটার রয়েছে বা ওয়াশিং মেশিন রয়েছে তার নিচে যখন আমরা সাফ করতে চাই, অর্থাৎ ঝাড়ু দিতে চাই বা ময়লা পরিষ্কার করতে চাই, তখন এটাকে সরানো অনেক কঠিন। তখন আমাদের যদি এই টুলসটার উপরে এই মেশিনগুলো থাকে বা এই টুলসের উপরে মেশিনগুলো রেখে যদি আমরা সরাতে চাই, খুব ইজি আমরা স্থান পরিবর্তন করতে পারবো, করে আমাকে তখন আমাদের জায়গাটা পরিষ্কার করতে পারবো। শুধু তাই না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে চাই, তাহলে এই টুলের মাধ্যমে আমরা সেটাকে নিতে পারবো। তো বিশেষ কীভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সাথে সাথে আপনারা তার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এখন এটাকে আমরা ওপেন করি। আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই টুলসগুলো রয়েছে, এর মধ্যে এটি রয়েছে চারটি খুব শক্তিশালী শক্ত মজবুত আপনার এসএসএর তৈরি স্ট্যান্ড, একটি দুটি তিনটি চারটি, এবং রয়েছে আমাদের যেই আপনার কী বলে চাকা রয়েছে এবং মুভেবল চাকা, এর মাধ্যমে আমরা এটাকে গড়িয়ে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। এবং এটাও রয়েছে চারটি, অর্থাৎ চার কোণে চারটি লাগবে। আর কিছু ইকুইপমেন্ট রয়েছে যেগুলো স্ক্রু রয়েছে, যে স্ক্রুর মাধ্যমে আমরা চাকাগুলোকে অ্যাডজাস্ট করবো। এটা একবার ফিক্স করে নিতে পারলে তারপর বারবার আপনাদের আর এটা খোলাপাড়া করা রাখবে, এটা আপনাদের সব জায়গায় রেখে দেবে, যখন প্রয়োজন হবে আপনার সেটা মুভ করতে পারবেন। এই হচ্ছে চার কোণা চারটি স্ট্যান্ড, মানে যে আর উপরে আমাদের রেফ্রিজারেটার বা আমাদের ওয়াশিং মেশিনটা থাকবে সেই পাদানিগুলো। এটাও রয়েছে চারটি। এখন এই চারটি কীভাবে সেট করবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, যেহেতু চারটা চার কোণায় থাকবে, অর্থাৎ আমাদের সিস্টেমটা ঠিক এইরকম, তো এইরকম যদি হয় তাহলে এইরকম অবস্থায় আমরা কী করবো, প্রথমে আমরা এই যে বড়ো স্ট্যান্ডগুলো রয়েছে সেটাকে আমরা এখানে প্রবেশ করাবো। এটাকেও আমরা এই পাশ দিয়ে প্রবেশ করে দিলাম। একটা যে খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করতে পারবো। আমি এই সাইজ থেকে শুরু করে আমি আর একটু বড়ো করবো, হয়তো আমার ফ্রিজটা একটু বড়ো বা আমার ওয়াশিং মেশিনটা একটু বড়ো মাপ হচ্ছে না, আমি আমার মতন করে মেজারমেন্ট করে আমি আগে পিছিয়ে নিতে পারবো। এখন আগে পিছিয়ে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আগে পিছিয়ে নেওয়ার পরে তখন এইখানে দুটি আমাদের স্ক্রু লাগাতে হবে। এটাকে লাগিয়ে আমাকে টাইট করে দিলে তখন আর এটা আর নড়াচড়া করবে না। সেইটা টাইট করার জন্য আমাদের কী ব্যবহার করতে হবে সেটা এখন আগে একটু দেখিয়ে নিই। আমি এই সবগুলো এখানে ঢেলে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। দেখুন এখানে আমাদের কী রয়েছে, এখানে রয়েছে আমার একটি নাট আর এটা রয়েছে, এটাকে আমি এখানে ভিতরে প্রবেশ করে দিলাম। তারপরে এটাকে দেখে এখন এটাকে আমি এর সাথে আটকে দিলাম। খুব ইজি এটাকে আমি এভাবে আটকে দিলাম, দেখুন এটা টাইট হয়ে গেল। এখন এটাকে আর টানাটানি করছে, সহজে নড়ছে না। ঠিক এই পাশটাও আমাকে তাই করতে হবে, এই পাশটাও আমি এটাকে একটি ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে আমি আটকে দেবো। খুব ইজি, যে কেউ এটাকে করতে পারবে, খুব সহজ। এটাকে আমি একবার ফিক্স করে রাখলে মোটামুটি আর আমার বারবার এটা ধরা লাগবে না। এই গেল আমার একটা হয়ে গেল। এরপরে আমি কী করবো, এরপরে মনে করেন যে আমার এই পাশে আর একটা সেট তৈরি করতে হবে, তো এই পাশেও আমি এটাকে প্রবেশ করালাম।
এখানে প্রবেশ করিয়ে দিলাম। আর এই আরেকটা স্ট্যান্ডের যে অপশন রয়েছে সেটাকেও আমি এখানে প্রবেশ করিয়ে দিলাম। এখানে আমি একটা নাট এর ভিতরে দিয়ে দেবো, দেখুন, দিয়ে আমি এটাকে জাস্ট আটকে দিচ্ছি। ঠিক তেমনি আমি এই পাশেও তাই করব, এই পাশে আমি এটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি। প্রবেশ করিয়ে আমি আমাদের পছন্দ মতন আমাদের যে সাইজ দরকার সেই অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করে নেব। দেখুন আমি সবগুলো একটু মোটামুটি একটা সাইজের মধ্যে নিয়ে এসেছি। এখন সবগুলোতে আমি এই যে স্ক্রু লাগিয়ে দেব, বেশ খেয়াল করুন আমি চারপাশের সবগুলো লাগিয়ে নিলাম, যেহেতু আমার ক্যামেরা পুরোটা আসছে না। বিশেষ খেয়াল করুন আমার এইটাকে পোড়াপুরি একটা আকার ধারণ করলো, এই আমার স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এখন স্ট্যান্ড তৈরি হয়ে যাওয়ার পর আমার চাকাগুলোকে লাগাতে হবে, কীভাবে লাগাতে হবে সেটা আমাকে দেখাচ্ছে। ওগুলো যে হুইলগুলো রয়েছে, চাকাগুলো রয়েছে, সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমাদের অপশন রয়েছে, দেখুন এখানে জাস্ট আমরা এটাকে এখানে দিয়ে এই স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। এই যে বড় বড় স্ক্রুগুলো দেওয়া আছে এই স্ক্রুগুলো আমরা এখানে লাগিয়ে ফেলবো। তো আমাদের জন্য একটা স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এই চাকাগুলোর মধ্যে দেখুন কোনো গিয়ার নেই, আর এই চাকাগুলোর মধ্যে গিয়ার আছে। এই চাকাগুলোর কাজ হচ্ছে যে আপনার কোনো জায়গায় সরিয়ে নেওয়ার পরে আর যাতে এটা গড়িয়ে যেতে না পারে, নড়াচড়া করতে না পারে, সেক্ষেত্রে এখানে অন অফ সুইচ রয়েছে। যদি তাহলে কী হবে, আর ঠেলা দিলেও এটাকে নড়াচড় করবে না। তা না হলে দেখা যাবে যে সামান্য ঠেলা পড়লে এদিক ওদিক রেফ্রিজারেটর বা আপনার যেই ওয়াশিং মেশিন রয়েছে সেটা দৌড়াদৌড়ি করবে। সেই দৌড়াদৌড়ি হাত থেকে রক্ষা করতে এই গিয়ারগুলো লাগে দেখা যায়। ব্রেক, এই ব্রেকটা যদি আমি এটাকে অফ করে দিই, দেখুন এটা অফ হয়ে গেল, তাহলে আর এই চাকা কিন্তু আর ঘুরছে না। আবার যদি এটাকে আমি অন করে দিই তখন চাকাগুলো কিন্তু খুব ইজি ঘুরছে। এই দুটো সুবিধা থাকার কারণে তখন আমাদের কাজ হয়ে যাবে, তখন আমি এটাকে অফ করে দিই। চাকাটাকে আমরা সাধারণত সামনের দিকে লাগাবো, আর এটা সাধারণত আমাদের পিছনের দিকে থাকবে। সবসময় খেয়াল রাখবেন যখন আপনারা এক সাইডে দুটো লাগবেন, যখন এটা সামনের দিকে থাকে, সামনের দিকে থাকলে এই যে ব্রেক দুটোকে অন অফ করা আপনার জন্য সহজ হবে। আর যদি পিছিয়ে চলে যায় তখন অন অফ করতে কষ্ট হবে, কারণ পিছনে তখন হাত যাবে না। তাহলে এই ব্রেক অংশটা আমি সামনে লাগাবো। বিশেষ খেয়াল করুন আমার এই দুটা লাগানো হয়ে গেলে এভাবে আমি চারটা লাগিয়ে ফেলছি। বন্ধুরা আমার এটা এখন তৈরি হয়ে গেল। এই অবস্থায় আমি আপনাদের এখন এটাকে উল্টে দেখাচ্ছি। এই দেখুন এখন এটাকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে মুভমেন্ট করতে পারবো, চতুর্দিকে আমরা যে কোনো জায়গায় ঘোরাতে পারবো। আর আপনাদের বলেছিলাম সামনে যে ব্রেকটা রয়েছে সেই ব্রেকটা যদি আমি এখন অফ করে দিই, আপনারা দেখুন ব্রেকটা অফ করে দিলাম, এখন কিন্তু আর নড়ছে না, যে কোনো জায়গায় আমি এটাকে নাড়াতে পারবো না। আবার আমি এটাকে অন করে দিই, এখন দেখুন সামান্য একটা ঠেলা দিলে মুভ করছে, খুব ইজি। এর উপরে আমরা তারপরে রেফ্রিজারেটর বলেন বা ওয়াশিং মেশিন বলেন বা ছোটোখাটো যে কোনো আলমারি বলেন, সেটা আমরা এর উপরে উঠে আমরা এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজে সরিয়ে নিতে পারবো। তো এই মুভেবল টুলটা আপনারা বাসা বাড়িতে রাখতে পারেন আপনাদের জিনিসপত্র সরানোর জন্য। বন্ধুরা এই টুলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখানে কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর বন্ধুরা টুলটা অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না।
তো বন্ধুরা আজকে পর্যন্ত, সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।